বিপিএল ফুটবলে একই দিনে হার দেখলো দুই আবাহনী। মুন্সিগঞ্জে ঢাকা আবাহনীকে 4-2 গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। এই জয় শিরোপা লড়াই আরও পিছিয়ে পড়লো ধানমন্ডি ক্লাবটি। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়েছে শেখ জামাল, আর উত্তর বারিধারাকে 5-3 গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ম্যাচের শেষ বাঁশি বাজতেই উদযাপনে সাইফ স্পোর্টিংয়ের ফুটবলাররা, যেন অসম্ভবকে সম্ভব করেছে তারা। নিজেদের মাঠ মুন্সিগঞ্জে ঢাকা আবাহনীকে 4-2 গোলে উড়িয়ে দিয়ে লিগের শেষ দিকে এসে হারানো আত্মবিশ্বাস ফিরে পেল আন্দ্রেস ক্রুশিয়ানি শিষ্যরা। কে বলবে এই দলটি কদিন আগেই টেবিলের তলানিতে থাকা স্বাধীনতার কাছে হেরেছে 2-1 গোলে। টেবিল টপার বসুন্ধরা কিংসের সাথে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না নাম্বার 2 ঢাকা আবাহনীর, কিন্তু হোম ভেনু মুন্সিগঞ্জে 14 মিনিটেই লিড নেয় সাইফ। আবাহনী গোলরক্ষক সোহেলের ভুলে গোল করেন এম4 উদোহ। 34 মিনিটে আবাহনীকে সমতায় ফেরায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েলটন, কিন্তু 40 মিনিটে সবুজের গোলে আবারও লিড নেয় সাইফ। বিরতির পর আধিপত্য সাইফের, রহিম উদ্দিন ও এমরি বিয়াসিংয়ের গোলে স্কোরলাইন হয় 4-1। শেষ বাঁশি বাজার আগে কলিন্দ্রেস আবাহনীর হয়ে আরও একটি গোল শোধ দিল। শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আকাশি ডিলরা। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রইল আবাহনী, টেবিল টপার বসুন্ধরা থেকে পিছিয়ে 7 পয়েন্টে। এদিকে লিগে টানা তৃতীয় হার এড়াতে কুমিল্লায় মুখোমুখি হয়েছিল শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। সেই লড়াইয়ে পার্থক্য গড়ে দিয়েছেন ওতাবেগ। দুই অর্ধে শেখ জামালের হয়ে দুটি গোল করেন এই উজবেক প্লেমেকার। 2-0 গোলের জয়ে 4 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে সাইফ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।